আমরা ক্যাফকাট অ্যাপটি ওপেন করব। এরপর আমরা উপরে প্রজেক্ট নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও থেকে আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিব। আমরা এটা পূর্বেই নিয়ে রাখবো যে কোনো একটা ভিডিও। এরপর আমরা অ্যাডাপশনে ক্লিক করব। অ্যাডাপশনে ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওটি দেখতে পাবো। এরপর আমরা ওভারলেতে ক্লিক করব। এরপর অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা স্টক ভিডিওতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। আমরা ব্ল্যাকে ক্লিক করব। এরপর আমরা নিচে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা জুম করে বড় করে দিব এবং স্প্লাইসে যাব। নিচে আমরা স্প্লাইসে যাওয়ার পর আমরা আবার ওভারলেতে ক্লিক করব। এরপর আমরা নিচে একটা আমাদের ল্যাম্প দেখতে পাচ্ছি, এটা আমরা আমাদের ইচ্ছে মতো দিব যতটুকু আমরা ব্রাউন করতে পারি। এরপর ঠিক এখানে ক্লিক করব। এরপর আমরা ব্ল্যাকটা আমাদের পরিমাণ মতো লম্বা করে দিব টেনে। এরপর আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর আবার স্টক ভিডিওতে যাব। এরপর আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিব। এরপর হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিব। এরপর আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা জুম করে বড় করে দিব। এরপর আমরা আবার স্প্লাইসে যাব। এরপর আবার ওভারলেতে ক্লিক করব। এরপর আমরা টিক আইকনে ক্লিক করব। এবার আমরা আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি শর্ট করে দিব, এরপর আমরা শর্ট করে দেওয়ার পর আমরা কপি করে দিব। আমরা এটার নিচে আর ডান দিকে গিয়ে কপিতে ক্লিক করব। আমরা এরকম 4-5টা ক্লিক করব। এরপর এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা বিভিন্ন জায়গায় দিব ভিডিওর, চেপে ধরে আমরা এদিকে নিয়ে যাব। এরপর আমরা উপরে এক্সপোর্টে ক্লিক করে এটা এক্সপোর্ট করে দিতে পারবো। দোস্তরা, ফ্ল্যাশলাইট ব্যাকগ্রাউন্ডটা আমরা খুব সহজেই করতে পারবো।